আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদান ওয়া মুসাল্লিমান ওয়া মুসাল্লিমান আম্মা বাদ। প্রিয় দীন ভাই বোনেরা, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের কতগুলো হক রয়েছে এ সম্পর্কে আমরা অনেকেই জানি না। না জানার কারণে আমাদের অনেকেরই অনেক সময় ভুল হয়ে যায়, আমরা আমাদের কর্তব্য থেকে অনেক দূর পিছিয়ে থাকি। প্রিয় বন্ধুগণ, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে সুন্দরভাবে তিনি বলে দিয়েছেন যে একজন মুসলিমের ওপর আরেকজন মুসলিমের কতগুলো হক। প্রিয় বন্ধুগণ, এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে তিরমিজি শরীফে, হাদিস নম্বর 2736। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই হাদিসের মধ্যে মোট 5টি হকের কথা বলা হয়েছে, একজন মুসলিমের ওপর অন্যান্য মুসলিমদের 5টি হক রয়েছে, আমার ওপর আপনাদের 5টি হক রয়েছে, আপনাদের উপর আমার 5টি হক রয়েছে। তন্মধ্যে প্রথম নাম্বার হলো সালাম আদান প্রদান করা। একজন মুসলমান যখনই অন্য কোনো মুসলমানের সাক্ষাৎ পাবে, সাথে সাথে একে অপরকে সালাম দেবে, সালাম বিনিময় করবে। এটা হলো অনেক বড় একটা সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম দেওয়া। বলা হয়েছে যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ের মধ্যে সালাম দেওয়ার কন্টেস্ট লেগে যেত। অনেক দূর থেকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখত যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে, তো তিনি প্রস্তুতি নিতেন আগে সালাম দেওয়ার, কিন্তু তার প্রস্তুতি কখনো কাজে আসতো না। কারণ যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিতে যেত, তার আগেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরকে সালাম দিয়ে দিতেন। তো এজন্য এই সালামের আমলটি খুব গুরুত্বপূর্ণ একটি আমল এবং এই সুন্নতটি খুবই গুরুত্বপূর্ণ একটি সুন্নত। এজন্য আমরা একে অপরকে দেখা মাত্রই সালাম দেব। আজকাল দেখা যায় বস তার কলিগদেরকে সালাম দেয় না, শিক্ষক তার ছাত্রদেরকে সালাম দেয় না। যদি কোথাও দেখা হয় তাহলে তার কাছ থেকে তারা সালাম পাওয়ার জন্য অপেক্ষা করে, এটা মোটেও ঠিক নয়। ছোট হোক বড় হোক, আপনার সন্তান, আপনার শিক্ষক, আপনার ছাত্র, আপনার কর্মচারী, আপনার বাড়ির কাজের লোক, যে হোক না কেন, আপনি দেখা মাত্রই সালাম দেবেন, এটা হলো তাদের হক। নাম্বার 2, অসুস্থ হলে সেবা করা। কোনো মুসলমান যদি অসুস্থ হয়, আপনার প্রতিবেশী যদি হয়, আপনার যদি সামর্থ্য থাকে, সাধ্য থাকে, আপনার সাধ্য মতো তার সেবা করতে হবে, অবশ্যই তার দেখাশোনা করতে হবে, এটা হলো আপনার উপর সেই মুসলিমের হক। নাম্বার 3, কোনো মুসলিমের মৃত্যু হলে তার জানাজায় অংশগ্রহণ করা, এটা হলো আপনার উপর সেই মুসলিমের হক। নাম্বার 4, দাওয়াত দিলে তা কবুল করা, গ্রহণ করা। এখন দেখা যায় কোনো বিত্তশালী মানুষকে যদি কোনো গরিব মানুষ দাওয়াত দেয়, তারা দাওয়াত গ্রহণ করে না। তো আমি সবার কথা বলছি না, আলহামদুলিল্লাহ অনেক ধনী ব্যক্তি আছে যারা খুবই ভালো, গরিবদের দাওয়াত গ্রহণ করে, কিন্তু আবার এমনও কিছু ধনী ব্যক্তিত্ব আছে, এমনও কিছু ধনী মানুষ আছে যারা গরিবদের দাওয়াত পছন্দ করে না, গ্রহণ করে না, এটা মোটেও ঠিক নয়। আপনাকে যদি কেউ দাওয়াত দেয়, অবশ্যই আপনি দাওয়াত গ্রহণ করবেন। নাম্বার 5, হাসিরা তার উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা। কোন মুসলিম যদি হাসি দেয়, সে যখন বলবে আলহামদুলিল্লাহ, আমরা বলবো ইয়ারহামুকাল্লাহ। তো প্রিয় দীনী ভাই বন্ধুগণ, এই হলো মোট 5টি হক এক মুসলমানের উপর আরেক মুসলমানের। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে এই হক হাকিকতগুলো পূরণ করার তৌফিক দান করুন, এই সুন্নতগুলির উপর আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আজ এই পর্যন্তই। আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর নিয়মিত আমাদের এই চ্যানেলের সকল আপডেট পেতে চাইলে, সুন্দর সুন্দর দোয়া, হাদিস, মাসলা, মাসাইল সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। মহান আল্লাহ চাই তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।